তো দর্শক বন্ধু, নতুন সুপারি বাগানই হোক আর পুরানো সুপারি বাগানই হোক, যে কোনো বাগানে এভাবে ফেলে না রেখে আমরা যদি বিভিন্ন ধরনের মিশ্র চাষ করতে পারি, তাহলে এই গাছের যত্নের জন্য যে টাকা পয়সাগুলো লাগে সেটা কিন্তু অবশ্যই আমরা মেকআপ দিতে পারি। তার একটি সুন্দর ভিডিও, বিভিন্ন ধরনের চাষের একটি ভিডিও শেয়ার করলাম। তো দর্শক বন্ধু, ভিডিওটি এখানে রাখছি, নমস্কার।